করোনা মহামারীর কারণে দুই বছর পর তুরস্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত একটি পোশাকের প্রদর্শনী শুরু হয়েছে। তুরস্কে ইস্তাম্বুলের মসজিদে পোশাক দেখতে ভিড় করেন হাজারো মানুষ। পবিত্র পোশাক দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা হন দর্শনার্থীরা। মার্জিয়া মানানের রিপোর্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহৃত একটি পোশাক দেখতে তুরস্কের ইস্তাম্বুলে হিরকায়ে শরীফ মসজিদে ভিড় করছেন হাজারো মানুষ। করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া এই প্রদর্শনী দুই বছর পর 22 এপ্রিল থেকে আবারও শুরু হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহ আলাইহিকে উপহার হিসেবে পোশাকটি দিয়েছিলেন। তার বংশধরেরা পোশাকটি দীর্ঘ 1400 বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন। তুরস্কে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত 2 বছর ধরে এই পোশাকের প্রদর্শনী বন্ধ ছিল। করোনার প্রকোপ নিয়ন্ত্রণে আসায় 2 বছর পর পুনরায় পোশাকটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এই নিদর্শন শুধু পবিত্র রমজান মাসে প্রদর্শন করা হয়। শুক্রবার জুমার নামাজের আগে কিছু মানুষকে হিরকায়ে শরীফ মসজিদের ভেতরে কাছে বানানো বাক্সে রাখা পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় বাইরে আলাদা আলাদা সারিতে হাজারো নারী ও পুরুষ মসজিদের ভেতরে প্রবেশের অপেক্ষায় ছিলেন। দর্শনার্থীরা ইসলামের সবচেয়ে সম্মানিত ও পবিত্র ব্যক্তির ব্যবহৃত পোশাক দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়েন। অনেকে পোশাকটি দেখে কান্নায় ভেঙে পড়েন, আবার কেউ কেউ নামাজ পড়ে শুকরিয়া আদায় করেন। পবিত্র এই পোশাকের প্রদর্শনী চলবে 29 এপ্রিল পর্যন্ত। মার্সিয়া মান্নান, মাই টিভি।